আমি একজন নাগরিক হিসেবে মনে করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার বিচক্ষণ নেতৃত্ব, দক্ষতা এবং দূরদর্শিতা এদেশে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আজ বিশ্ব নেতৃত্ব হিসেবে আসীন। বিশ্বের বহু রাষ্ট্রনায়কের কাছে তিনি শ্রদ্ধার, ভালোবাসার, সম্মানিত, অনুকরণীয় একজন নেতা। তার নেতৃত্ব বাংলাদেশের জন্য দরকার বারবার। আমি আস্থার সাথে বলতে চাই, তিনি যদি ক্ষমতায় থাকেন, বাংলাদেশের মানুষ ক্ষমতাবান হয়ে উঠবে বিশ্বের বুকে। আজ পদ্মা সেতু শুধুমাত্র কানেক্টিভিটির প্রতীক নয়, এটি বাংলাদেশের স্বপ্ন ও দৃঢ়তার প্রতিফলন। চ্যালেঞ্জ করে বিজয়ী হওয়াটাই জননেত্রী শেখ হাসিনার চরিত্র। তাই পদ্মা সেতুর আরেক নাম শেখ হাসিনা। এই দৃঢ়তার প্রতিফলনের নাম শেখ হাসিনা। তিনি কথা দিয়ে কথা রাখেন। তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন, তিনি তা আজ তা করেছেন। তার সুফল আমরা আজ ঘরে ঘরে পাচ্ছি। তিনি কথা দিয়েছেন বাংলাদেশকে আগামীতে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন। আমি বিশ্বাস করি তিনি তা পারবেন। কিন্তু তার জন্য আমাদের এখন করণীয় আগামী 7ই জানুয়ারি নৌকামার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী নির্বাচিত করি। সবাই আমার সাথে একসাথে বলুন, জয় বাংলা। নতুন বছরে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।